साउंड सर ऐसे सर शुरू करते से की करते से यार नगद प्रवाह विवरणी सेकंड ईयर जी सर आज ওই শুরু করা না হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছে সবাই চলো না আজ আমরা করব নগদ প্রবাহ বিবরণী যেহেতু তোমাদের এখনকার ক্লাসগুলো একেবারে শেষ পর্যায়ে তাহলে আমরা নগদ প্রবাহ বিবরণী অধ্যায় রিভিশন করব যে চালু না হ্যাঁ আদি স্যার আসছিল নগদ প্রবাহ বিবরণী আমরা যেহেতু এখন রিভিশন ক্লাস করব এর জন্য আমি সহক আর আলোচনা করলাম না আমরা অঙ্ক করতে গিয়ে দরকার হলে সহক পাশে তুলে নেব হ্যাঁ যেহেতু অনেকদিন পর আমরা অঙ্ক করতেছি তাহলে আমি নগদ প্রবাহ বিবরণীর একটু সহজ একটি অঙ্ক দিয়ে শুরু করব তোমরা চট্টগ্রাম বোর্ড 2018 সালের প্রশ্নটি বের করো এই ধরনের প্রশ্ন বোর্ডে খুব বেশি বেশি আসে যদিও সহজ কিন্তু খুব বেশি বেশি আসে উদাহরণ তোমরা বোর্ড প্রশ্ন যে চট্টগ্রাম বোর্ড 2018 বের করে নগদ প্রবাহ বিবরণীর প্রশ্নটি বের করো তাহলে আমরা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী আমরা করব চট্টগ্রাম বোর্ড 2018 এই প্রশ্নটি আমরা সমাধান করব ক অর্থায়ন কার্যক্রম মতে নগদ প্রবাহের পরিমাণ বের করতে বলছে তাহলে আমরা অর্থায়ন কার্যক্রম উপরে যে কার্যক্রমই করতে বলো আমরা সম্পূর্ণ অংশই লিখব নগদ প্রবাহ বিবরণী প্রথমে প্রতিষ্ঠানের নাম হালদা লিমিটেড নগদ প্রবাহ বিবরণী যেহেতু আমরা এক অংশ করব এই জন্য এখানে লিখতে পারি আংশিক তাহলে আমরা করব অর্থায়ন কার্যক্রম তাহলে আমরা আগে জেনে নিই অর্থায়ন কার্যক্রমে কোন কোন লেনদেন গুলো বসে অর্থায়ন কার্যক্রমে শেয়ার বন্ড এগুলো ইস্যু বা বিক্রয় করলে যোগ হয় এবং শেয়ার বন্ড ঋণপত্র এগুলো পরিশোধ করলে বা প্রত্যর্পণ করলে বা ঋণের টাকা ফেরত দিলে তাহলে কারবার থেকে নগদ টাকার পরিমাণ কমে যায় এজন্য বিয়োগ তাহলে আমি আবারও বলে নেই শেয়ার বন্ড ঋণপত্র এগুলো ইস্যু করলে বা বিক্রয় করলে নগদ টাকা কারবারে বাড়ে যোগ
শেয়ার বন্ড ঋণপত্র এগুলো প্রত্যর্পণ করলে বা ফেরত দিলে বা পরিশোধ করলে তাহলে কারবার থেকে নগদ টাকার পরিমাণ কমে, আমরা এখানে বিয়োগে বসাবো। আর এগুলো ছাড়া আরো একটি লেনদেন বসে নগদ নগদ লভ্যাংশ, যদি নগদ লভ্যাংশ প্রদান করে তাহলে কারবার থেকে টাকা কমে যায় অর্থায়ন কার্যক্রমে বিয়োগ। শুধু লভ্যাংশ থাকলে আমরা ওইটাকে নগদ লভ্যাংশই ধরে নেব, কিন্তু কখনো যদি বলে যে স্টক লভ্যাংশ তাহলে কিন্তু অর্থায়ন কার্যক্রমে বসবে না, ওটা কোনো কার্যক্রমেই বসবে না। তাহলে আমরা অর্থায়ন কার্যক্রম করবো এখন। আমি এই প্রত্যেকটি হিসাব করি, দেখি অর্থায়ন কার্যক্রমে কিছু দেয়া আছে কিনা। নিট মুনাফেটা পরিচালন কার্যক্রম, সাধারণ শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি, এটা অর্থায়ন কার্যক্রম, সাধারণ শেয়ার ইস্যু। তাহলে সাধারণ শেয়ার ইস্যু করলে কারবারের নগদ টাকার পরিমাণ বাড়ে। তাহলে যোগ তাহলে সাধারণ শেয়ার ইস্যু 1,32,000 টাকা, প্রাপ্তি সব বৃদ্ধি, এটা চলতি সম্পদ লভ্যাংশ প্রদান, লভ্যাংশ বাবদ প্রদান 26,800 টাকা। এখানে নগদ লভ্যাংশ না বলা থাকলেও আমরা লভ্যাংশ থাকলে নগদ লভ্যাংশ ধরে নেব। লভ্যাংশ প্রদান করলে কারবার থেকে নগদ টাকার পরিমাণ কমে যায়, এজন্য বিয়োগ। তোমরা নগদ প্রবাহ বিবরণী অঙ্ক করার সময় অবশ্যই তোমাদের নগদ টাকার প্রতি খেয়াল রাখবে যে এই লেনদেন দ্বারা কারবারের নগদ টাকার পরিমাণ কমে নাকি কারবারের নগদ টাকার পরিমাণ বাড়ে। যদি এই লেনদেন গুলো দ্বারা নগদ টাকার পরিমাণ কমে তাহলে বিয়োগ, এবং যদি এই লেনদেন গুলো দ্বারা কারবারের নগদ টাকার পরিমাণ বাড়ে তাহলে যোগ। এইটুকুই ওদের কাজ। আর অর্থায়ন কার্যক্রম নেই, তাহলে আমরা উত্তর বের করে নেই। ইচ্ছা করলে আমরা নগদ প্রবাহ বিবরণী দুইটি টাকার ঘর দিয়ে করা উত্তর, আমরা দুটি টাকার ঘর তৈরি করে দিলাম। অর্থায়ন কার্যক্রমে নিট নগদ প্রবাহ 1,05,200, আমরা ইচ্ছা করলে প্লাস টাকা আসলে নিট নগদ প্রাপ্তি এবং মাইনাস টাকা আসলে নিট নগদ ব্যবহার লিখতে পারি। আর যদি নিট নগদ প্রবাহ লিখি তাহলে প্লাস আসলো নিট নগদ প্রবাহ, মাইনাস আসলো নিট নগদ প্রবাহ, তাহলে সহজ করে দিলাম, যাই আসুক নিট নগদ প্রবাহ। আমি বোর্ড প্রশ্ন করছি, কিন্তু বোর্ড প্রশ্নটি আমি এই বছরের বই থেকে করছি, এই জন্য টাকার অঙ্ক তোমাদের বইয়ে ভিন্ন থাকতে পারে। বোর্ড প্রশ্নে টাকার অঙ্ক গুলো এক এক বই এক এক ভাবে দিয়ে রাখে, মানে মূল আইটেম গুলো একই কিন্তু টাকার পরিমাণ ভিন্ন থাকতে পারে। তোমরা মূল আইটেম গুলো বুঝে নাও, টাকা তোমার বইয়ে যা আছে তুমি ওইভাবে করে নিতে পারবে। তোমরা দ্রুত তুলে নাও। এখন আমরা করব খ, বিনিয়োগ কার্যক্রম।
বিনিয়োগ কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম করার আগে বিনিয়োগ কার্যক্রমে কি কি বয়স আমরা একটু মনে করে নেই। বিনিয়োগ কার্যক্রমে শুধুমাত্র স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ বসে। যদি স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ ক্রয় করে তাহলে কারবার থেকে নগদ টাকার পরিমাণ কমে যাবে, তাহলে বিয়োগ। আর যদি স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ বিক্রয় করে দেয় তাহলে কারবার নগদ টাকার পরিমাণ বেড়ে যাবে, তাহলে যোগ। এখন বিনিয়োগের অনেক ধরন আছে, বিনিয়োগ নাম থাকতে পারে, অন্য কোনো কোম্পানি শেয়ার থাকতে পারে, সঞ্চয়পত্র থাকতে পারে, এই ধরনের বিনিয়োগ থাকতে পারে। তাহলে আমরা করে দেখি কোনো বিনিয়োগ বা কোনো সম্পদ ক্রয় বিক্রয় তবে অবশ্যই স্থায়ী সম্পদ হতে আছে কি না। এখানে আছে যন্ত্রপাতি বিক্রয় জনিত লাভ। এই যন্ত্রপাতি বিক্রয় জনিত লাভ কিন্তু পরিচালন কার্যক্রমে বসবে, এখানে যন্ত্রপাতি বিক্রয় থাকলে বসবে। নিচে আছে যন্ত্রপাতি বিক্রয় হতে প্রাপ্তি 1,02,000 টাকা, যন্ত্রপাতি বিক্রয়। হ্যাঁ, এটা বিনিয়োগ কার্যক্রম, যন্ত্রপাতি এক ধরনের স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ বিক্রয়, স্থায়ী সম্পদ বিক্রয় করলে কারবার নগদ টাকার পরিমাণ বাড়ে, এজন্য আমরা এটা যোগ। নগদে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়, বিনিয়োগ ক্রয় তাহলে কারবার থেকে নগদ টাকার পরিমাণ কমছে, তাহলে আমরা বিয়োগ করব। নগদে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় আমরা সংক্ষিপ্ত লিখবো, দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়। দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় 2,10,000 টাকা, তাহলে বিনিয়োগ ক্রয় করলে কারবার থেকে নগদ টাকার পরিমাণ কমে গেছে, এজন্য বিয়োগ। তারপর বিনিয়োগ কার্যক্রমে বসবে ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি। ভূমি এক ধরনের স্থায়ী সম্পদ, আর ভূমি বিক্রয় করলে কারবারের নগদ টাকার পরিমাণ বাড়বে, ভূমি বিক্রয়। আমরা আরো একবার অঙ্ক সবগুলো আইটেম দেখে নিই যে বিনিয়োগ কার্যক্রম আর কিছু আছে কিনা। নিট মুনাফা সাধারণ শেয়ার আর নেই, তাহলে আমরা এবার বিনিয়োগ কার্যক্রম যোগ বিয়োগ করে দিই। এক লক্ষ 2,000 বিয়োগ 2,10,000 যোগ 2,90,000, 1,82,000 টাকা বিনিয়োগ কার্যক্রমের নগদ পাব। তাহলে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, এই আমাদের খ শেষ, বিনিয়োগ কার্যক্রম। তোমরা দ্রুত তুলে নাও, আমরা গ নাম্বার বলছে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, মানে আমাদের অঙ্কের প্রথম অংশ করতে হবে ক নাম্বারে, গ নাম্বারে। Thank you.
হ্যাঁ, এবার আমরা করব অঙ্কের গ। পরিচালন কার্যক্রম, হ্যাঁ পরিচালন কার্যক্রম শুরু করার আগে তোমরা অবশ্যই জানো যে নিট মুনাফা দ্বারা, তাহলে নিট মুনাফা দেয় আছে 35,000 টাকা। আমরা বসায় নিলাম যে নিট মুনাফা 35,000 টাকা। সমন্বয় সমূহ, নিট মুনাফার পর পরিচালন কার্যক্রমের চারটা আমি তোমাদের একটু মনে করিয়ে দেই। নিট মুনাফার সাথে অবচয় অবলম্বন থাকলে যোগ, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি থাকলে যোগ, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ থাকলে বিয়োগ। চলতি সম্পদ হ্রাস থাকলে যোগ, চলতি সম্পদ বৃদ্ধি থাকলে বিয়োগ। চলতি দায় বৃদ্ধি থাকলে যোগ, চলতি দায় হ্রাস থাকলে বিয়োগ। এগুলো কিভাবে যোগ বিয়োগ হয় আশা করি তোমাদের এগুলো জানা আছে, এই জন্য আমরা এগুলো আলাপ করলাম না, আমরা সরাসরি সূত্র অনুযায়ী বসিয়ে নিই। প্রাপ্য হিসাব বৃদ্ধি, তাহলে প্রাপ্য হিসাব চলতি সম্পদ আর চলতি সম্পদ বৃদ্ধি, তাহলে সূত্র অনুযায়ী বিয়োগ। প্রাপ্য হিসাব বৃদ্ধি আছে 38,000, তাহলে বিয়োগ। যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ, যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ থাকলে বিয়োগ। অবচয় খরচ, অবচয় খরচ যোগ, প্রদেয় খরচ বৃদ্ধি। প্রদেয় খরচ চলতি দায়, আর চলতি দায় যদি বাড়ে তাহলে যোগ, তাহলে প্রদেয় খরচ বৃদ্ধি যোগ 15,000 টাকা। অগ্রিম খরচ হ্রাস, অগ্রিম খরচ চলতি সম্পদ, আর অগ্রিম খরচ হ্রাস মানে চলতি সম্পদ হ্রাস, তাহলে যোগ।
তারপর মজুদ পণ্য বৃদ্ধি, মজুদ পণ্য চলতি সম্পদ, আর চলতি সম্পদ বৃদ্ধি থাকলে বিয়োগ, তাহলে মজুদ পণ্য বৃদ্ধি। ১২,০০০টা সুনামের অবলোপন, অবলোপন থাকলে যোগ, তাহলে সুনামের অবলোপন যোগ। -38,000 -13,000 +15,000 +15,000 +8,000 -12,000 +18,000 আচ্ছা -6,000 আচ্ছা। তাহলে এইগুলোর যোগফল আমরা প্রথমে এখানে নিয়ে আসবো, ৬,৫০০ মাইনাস। এবার এই টাকা নীট ল্যাবের সাথে যোগ বিয়োগ করলে আমাদের পরিচালন কার্যক্রমের উত্তর বের হবে, +৩৫,০০০ ২৮,৫০০। এর নাম পরিচালন, কার্যক্রম হতে নীট নগদ প্রবাহ, তোমরা তুলে নাও। আমরা এখন এই নগদ প্রবাহ বিবরণী চার্টে যেই সবগুলো দেয়া আছে এগুলো তুমি নগদ প্রবাহ বিবরণী করতে পারবে, কিন্তু কিছু এই সূত্র আছে যেগুলো চার্টে দেয়া নেই, তোমাকে জানতেই হবে। আমরা এখন ওই ধরনের সূত্রগুলো একটু দেখবো, যাতে আমরা একটু কঠিন অঙ্ক যেহেতু সামনে ক্লাস থেকে করবো, ওইগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। তাহলে আমি চার্ট ছাড়াও তোমাকে যা যা পড়তে হবে, চার্ট তো মেন বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে, তোমাদের মেন বইয়ে দীপক কুমার নাগ স্যারের বইয়ে খুব সুন্দরভাবে তোমাদের চার্টটা দেওয়া আছে, কিন্তু বাকি যে লেখাগুলো এখন আমি লিখবো অনেকের কাছে আগে থাকতেও পারে, যাদের কাছে আছে ভালো মিলিয়ে নাও ঠিক আছে কিনা, যাদের কাছে নেই তারা নতুন করে এই লেখাগুলো অবশ্যই তুলতে হবে। এগুলো না তুমি না তোলা থাকে তুমি পরবর্তী ক্লাসের অঙ্কগুলো নাও বুঝতে পারো। আমাদের প্রথমে জানতে হবে অনগদ খরচ, অনগদ খরচ ক নাম্বারে এই প্রশ্নটি তোমাকে বের করতে বলবো, অনগদ খরচের পরিমাণ কত। এখানে বসে অবচয় অবলম্বন স্থায়ী সম্পদ বিক্রয় জনিত ক্ষতি,
দুই নাম্বার তোমাকে বলবে তাৎপর্যপূর্ণ, অনগত লেনদেন বা নন ফাইন্যান্সিং আইটেম, এটা থাকলে তোমাকে বের করতে হবে রূপান্তর। রূপান্তর বলতে বোঝায় যে শেয়ার বন্ডকে শেয়ারে রূপান্তর, থাকবে বিনিময়, এরকম বলবে যে শেয়ারের বিনিময়ে জমি ক্রয়, শেয়ারের বিনিময়ে যন্ত্রপাতি ক্রয়, বাকিতে সম্পদ ক্রয়, বাকিতে সম্পদ ক্রয়, বলো প্রদবিলের বিনিময়ে যন্ত্রপাতি ক্রয়। তাহলে এই ধরনের লেনদেন গুলো থাকলে তাৎপর্যপূর্ণ অনগত লেনদেনে বসবে। তিন নাম্বার তোমাকে জানতে হবে অনগত লেনদেন। যদি অনগত লেনদেন তোমাকে বের করতে বলে এক যোগ দুই, তার মানে একে যা যা আছে অবশ্যই অবলম্বন, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, তখন কিন্তু স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ থাকলেও বসবে, এখানে খরচ বলে ক্ষতি বসে। কিন্তু অনগত লেনদেন বললে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ যদি থাকে, এটাও তো অনগত লেনদেন, ওইটাও বসবে। রূপান্তর বিনিময়ে বাকিতে সম্পদ করা সবই বসবে। এরপর এগুলো হচ্ছে আমাদের ক নাম্বার করার জন্য লাগবে। আর দ্বিতীয়ত তাৎপর্যপূর্ণ অনগত লেনদেন, এটা একটা নোট দিয়ে রাখো যে এগুলো আবার নগদ প্রবাহ বিবরণীর কোন অংশে বসে না, অনগত খরচ কিন্তু পরিচালন কার্যক্রমে বসে, তো তাৎপর্যপূর্ণ অনগত লেনদেন গুলো নগদ প্রবাহ বিবরণীর কোন অংশেই বসে না। তাহলে আমরা একটা নোট দিয়ে রাখি যে এগুলো নগদ প্রবাহে বসে না। এই কথা মনে থাকলে তোমরা ভুলে অনেক এগুলো থাকলে অঙ্কের ভেতরে বসায় তোমরা নোটটা দিয়ে রাখলে তখন এটা মনে থাকবে যেগুলো নগদ প্রবাহ বিবরণীতে বসবে না। এরপর আমাদের জানতে হবে এই অঙ্কে অনেক সময় স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় থাকে, তোমাকে স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় করে মুনাফা নাকি ক্ষতি হয়েছে বের করতে হবে। চলে এটা বের করার নিয়ম, স্থায়ী সম্পদ বিক্রয় জনিত লাভ বা ক্ষতি নির্ণয়, স্থায়ী সম্পদ বিক্রয় কিন্তু লাভ বা ক্ষতি নির্ণয় করতে হলে তোমার এক নম্বর কাজ হলো ওই সম্পদের পুস্তক মূল্য বা বই মূল্য নির্ণয় করা। তাহলে সম্পদের পুস্তক মূল্য সমান সম্পদের ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। তাহলে যে সম্পদটি বিক্রি করছে ওই সম্পদের পুস্তক মূল্য বের করবো আমরা এক নাম্বারে, তার কিভাবে সম্পদের ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে। তারপর সম্পদের পুস্তক মূল্য বের করার পর যদি বিক্রয় মূল্যের চাইতে পুস্তক মূল্য বেশি থাকে তাহলে ক্ষতি, আর পুস্তক মূল্যের চাইতে বিক্রয় মূল্য বেশি থাকলে তাহলে লাভ। তাহলে সম্পদ বিক্রয় জনিত লাভ, তাহলে সম্পদ বিক্রয় জনিত লাভ, তাহলে লাভ বের করবো কোন সময় যদি বিক্রয় মূল্য বড় হয় তাহলে লাভ, তাহলে সম্পদের বিক্রয় মূল্য মাইনাস পুস্তক মূল্য আর যদি পুস্তক মূল্য বেশি থাকে বিক্রয় মূল্য কম থাকে তাহলে সম্পদ বিক্রয় জনিত ক্ষতি, সম্পদ বিক্রয় জনিত
প্রতীক, পুস্তক মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে লাভ বা ক্ষতি যেকোনো একটি কিন্তু বের হবে। এই গেল স্থায়ী সম্পদ বিক্রয়ের জন্য লাভ ক্ষতি নির্ণয় করার সূত্র। তুলে নাও, এগুলো ছাড়া আমরা জানি আরো কিছু বিষয় আছে, অপচয়, নিট লাভ, লভ্যাংশ প্রদান। এই তিনটি বিষয় নগদ প্রবাহ বিবরণীর অঙ্কতে না থাকলে তোমাকে বের করে, সূত্রের সাহায্যে বের করে তারপর অঙ্কে বসাতে হবে। আমরা পরবর্তী ক্লাসে একটি অঙ্কের সমাধান করবো এবং এই তিনটি বিষয় কিভাবে না থাকলেও বের করে বসাবো সূত্রগুলো এখানে দেখব। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই।